সিসি থ্রি এবং সিসি ফোরের সব কথা ব্রড কোয়েশ্চেন্স আই থিঙ্ক 100% কমন ছিল। অ্যান্ড আই থিঙ্ক বলছি কারণ তোমাদের সিসি থ্রি কোয়েশ্চেন্স পেপার আমি দেখেছি, বাট সিসি ফোরের কোয়েশ্চেন্স পেপার এখনও দেখিনি। বাট সিসি থ্রি থেকে আমি যে কটা পরীক্ষা থেকে শর্ট কোয়েশ্চেন্স আসবে বলেছিলাম সে কটা পরীক্ষা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন্স দিয়েছে। আর ব্রড কোয়েশ্চেন্স নর্মালি সাজেশান দেওয়া অত্যন্ত মোটামুটি ইজি, বাট শর্ট কোয়েশ্চেনের সাজেশান দেওয়া একটু টাফ। সো সেক্ষেত্রে নর্মালি সিসি থ্রির আমি বলে দিয়েছিলাম তিনটে পরীক্ষা থেকে শর্ট কোয়েশ্চেন্স দেবে, সেই তিনটে পরীক্ষা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন্স দিয়েছে। সো তোমাদের অনার্স পেপারের এক্সাম শেষ হয়ে গেছে, আই থিঙ্ক সবাই একটু রিল্যাক্স মুডে রয়েছো। তো সেই ফাঁকে আমি তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাসটা একটু ডিসকাস করে দেবো। সো তোমাদের থার্ড সেমিস্টারে এবারে তিনটে সিসি পেপার অ্যান্ড একটা সেক পেপার পড়তে হবে, টোটাল চারটে পেপার পড়তে হবে। সিসি ফাইভ, সিসি সিক্স এবং সিসি সেভেন থেকে গত বছর আমি সাজেশান পোস্ট করেছিলাম, সেখান থেকে কিন্তু 100% কমেন্ট তোমরা পেয়েছো। অ্যান্ড তোমাদের আমি এবারে কীভাবে সিলেবাসটা ফ্রিতে কমপ্লিট করবে সেটাও কিন্তু বলে দেবো। তোমাদের যখন আমি সাজেশান ভিডিও পোস্ট করবো, ধরো সিসি ফাইভে যখন সাজেশান ভিডিও পোস্ট করবো, সিসি ফাইভের যে সিলেবাসের যে কটা পোয়েট্রি বা যে কটা নোবেল বা যে কটা স্টোরিজ আছে, তোমাদের সিসি ফাইভে টোটাল পাঁচটা পোয়েট্রি, একটা নোবেল, এক তিনটে স্টোরিজ অ্যান্ড একটা ড্রামা রয়েছে। যখন আমি সাজেশান ভিডিও পোস্ট করব, তখন ভিডিও ডিসক্রিপশানে তোমরা প্রত্যেকটা পোয়েট্রি, প্রত্যেকটা নোবেল, প্রত্যেকটা স্টোরিজের বাংলা ভার্সানের যে ট্রান্সলেট করা বা বাংলা ভার্সানের যে ভিডিওগুলো হয় যেখানটায় তোমাদের রিলসে বোঝানো হয়, সে সমস্ত ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পিন করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা বাংলা ভার্সানটা বুঝে নেবে। অ্যান্ড তোমাদের আমি সাজেশান শর্ট কোয়েশ্চেন পোস্ট করব, সেখান থেকে সাজেশান শর্ট কোয়েশ্চেন্স করে নেবে। অ্যান্ড যখন আমি সাজেশান ভিডিও পোস্ট করব, সেখান থেকে সাজেশান ভিডিওগুলো দেখে নিলে তোমাদের টোটাল ফ্রিতে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি মোটামুটি সেলফ গাইড করতে পারো, নিজেদেরকে যদি সেলফ গাইড করতে পারো, তাহলে এটা ফলো করতে পারো। আদারওয়াইজ যারা সেলফ গাইড করতে পারবে না, কেননা নর্মালি যতটা ইজি মনে হচ্ছে যে তোমরা নিজেরাই পড়তে পারবে অতটা হয়তো ইজি না, বাট যারা টিউশন নিতে চাও তাদের নর্মালি ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। কেননা আমি পার মান্থে 299-এ তোমাদের প্রত্যেকটা পেপার কমপ্লিট করে দেওয়া হবে, সিসি ফাইভ, সিসি সিক্স এবং সেক ওয়ান, সেক এ ওয়ান অ্যান্ড সেক এ টুর সিলেবাসটা টোটাল কমপ্লিট করে দেওয়া হবে। পার মান্থে 299 নেওয়া হবে, সাথে কিছু কিছু এক্সট্রা জিনিস পাবে। যেমন সব থেকে বেশি যে জিনিসটা পাবে সেটা তোমাদের বলে দিই, তোমাদের অনার্স পেপার বাদে যে পাসের পেপার বা কম্পালসারি পেপারগুলো থাকে, সেই কম্পালসারি আর পাসের পেপারগুলো সাজেস্টিভ, মানে 100% সাজেস্টিভ ব্রড কোয়েশ্চেন্স এবং শর্ট কোয়েশ্চেনের পিডিএফ ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে শেষের দিকে। ওকে, নেক্সট তোমরা যে পোয়েট্রি বা ড্রামা বা নোবেল বা স্টোরিজের যেগুলো আমি পড়াবো সেগুলোর বাংলার ট্রান্সলেট করা পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। অ্যান্ড যে শর্ট কোয়েশ্চেন্সগুলো করানো হবে, মানে প্রত্যেকটা পোয়েট্রি বা প্রত্যেকটা ড্রামা বা প্রত্যেকটা স্টোরিজ থেকে যখন শর্ট কোয়েশ্চেন্স করা হবে, শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার্সগুলো অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্সগুলো কিন্তু বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হবে। ক্লাস টুয়েলভে কিন্তু তোমরা এটা এগুলো করেছিলে, একটা নোটবুক থাকতো যেখানটায় পোয়েট্রি থাকতো, পোয়েট্রি সাইডে কিন্তু বাংলা ট্রান্সলেট করে থাকতো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো। সেরকমভাবে যখন তোমাদের পড়ানো হবে তখন ওরকমভাবে বাংলা পিডিএফ দেওয়া হবে, ট্রান্সলেট করা তোমাদের পড়তে সুবিধা হয়। পরবর্তীকালে তোমরা যদি পরীক্ষার সময় যদি ওটা ফলো করো তাহলে অত্যন্ত সুবিধা হবে, অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্সগুলো ইজিলি করা যাবে। অ্যান্ড তারপরে তোমাদের সমস্ত নোটস অ্যান্ড পিডিএফ প্রত্যেকটা ক্লাসের শেয়ার দেওয়া হবে, অ্যান্ড রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে? তো তোমাদের 299-এ মানে পার মান্থে 299 পে করে এতগুলো জিনিস তোমরা পাবে, ঠিক আছে? অন্য জায়গায় নর্মালি করলে হয়তো এর থেকে আরও বেশি কিছু দিতে হয় বা কিছু অত টাকা দিতে হবে, বাট অত কিছু দিতে হবে না। সো চলো মোটামুটি সিলেবাসটা আমি একটু ডিসকাস করে দিই। তোমাদের সিসি ফাইভের ওয়াল পাঁচটা পোয়েট্রি থাকে, একটা নোবেল, তিনটে স্টোরিজ অ্যান্ড একটা ড্রামা, ঠিক আছে? তোমাদের আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে কি, তোমরা যদি কেউ ক্লাস করতে চাও, 10 তারিখে একটা ডেমো ক্লাস নেওয়া হবে, সেখানটায় যারা ডেমো ক্লাস করতে চাও তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখতে পাচ্ছ সেখানটা টেক্সট করে রাখতে পারো। যখনই ডেমো ক্লাস নেওয়া হবে বা যে টাইমে নেওয়া হবে তোমাদের একবার টেক্সট করা হবে। নেক্সট সিজি সিক্সে তোমাদের পপুলার লিটারেচার আছে, সেখানটায় তোমাদের চারটে পপুলার লিটারেচার পড়তে হয়। নেক্সট সিজি সেভেনে তোমাদের হচ্ছে কি, দুটো পোয়েট্রি অ্যান্ড দুটো ড্রামা আছে। নেক্সট তোমাদের সেক এ ওয়ান অ্যান্ড সেক এ টু আছে। তোমাদের সেক এ টু একটু বলে দিই, সেক এ টু হচ্ছে কি তুলনামূলকভাবে অনেকটা ইজি। কেন বলছি, সেক এ টুতে তোমাদের কিছু কিছু রাইটিং দেয়, ঠিক আছে? মানে সেক এ টুটায় পুরোটাই হচ্ছে কি রাইটিং কোয়েশ্চেন্স আছে, যেমন একটা রিপোর্ট লিখতে দিতে পারে বা একটা লেটার লিখতে দিতে পারে। এই রিপোর্ট আর লেটার কিন্তু তোমরা ক্লাস টুয়েলভে করে এসতো, এখানে নতুন কিছু করতে হবে, সেটা হচ্ছে কি সিভি আর মিটিং মিনিটস অ্যান্ড ইসি অ্যান্ড হোয়াট ইজ দ্য বিজনেস কমিউনিকেশনস। এখানে কিছু এই দু তিনটে এক্সট্রা জিনিস আছে যেগুলো অত্যন্ত ইজিভাবে শেখা যায়, আর তোমরা যদি ক্লাস করো তাহলে একদম পুরো সহজ বা ইজিতে
শিখে যাবে। সেক এ ওয়ানটাকে আমি একটু কঠিন বা একটুখানি কঠিন বলছি, কেন কঠিন না, শিখলে নর্মালি হচ্ছে কি সবটাই সহজ, বাট কঠিন কেন বললাম, কেন সেক এ ওয়ানের যে সিলেবাস আছে সেটা সেটা হচ্ছে কি তোমাদের একটু নতুন নতুন, বাট সেক এ টু যে সিলেবাস আছে সেটা দেখলে বুঝতে পারবে। রিপোর্ট লেটার তোমরা কিন্তু ক্লাস টুয়েলভে করে এসছো, আর কতগুলো রাইটিং আছে, দু তিনটে রাইটিং অত্যন্ত ইজি, মানে নোটিস যেমনভাবে লেখে তেমনভাবে। সো তোমরা যদি কেউ ক্লাস করতে চাও বা কেউ যদি টিউশনস পড়তে চাও, 299 দিয়ে তোমাদের প্রত্যেক কটা পেপার, মানে অনার্সের যে কটা পেপার আছে সে কটা পেপার প্লাস হচ্ছে কি যে কটা কম্পালসারি পেপার এবং যে কটা তোমাদের জেনারেল পেপার আছে, সমস্ত পেপারের নোটস অ্যান্ড সাজেশনস। আমার কিন্তু নর্মালি যে সাজেশনসগুলো আমি দিই শর্ট কোশ্চেন্স বা জেনারেল পেপারের সাজেশনস, সেগুলো কিন্তু 100% কমন থাকে। তোমরা ভিডিও সেকশানে গিয়ে দেখলে বুঝতে পারবে যে প্রত্যেক কটা, মানে এমনও হয়েছে যে আমি জেনারেল পেপারে 8টা কোশ্চেন্স পরীক্ষা তোমাদের আসে, 8টা কোশ্চেন্স দিয়েছি, 8টা কোশ্চেন্সে কিন্তু পড়ে গেছে। তো বেশি কোশ্চেন্স দেওয়া হয় না জেনারেল পেপারে, অ্যান্ড সাজেশন শর্ট কোশ্চেন্সগুলো দেওয়া হয় সেগুলো একদম পুরো 100% বলতে গেলে 200% কমন, ঠিক আছে। তুমি টিউশন নিতে চাও তাহলে যে নাম্বারটা সেখানে টেক্সট করে রাখতে পারো, 10 তারিখে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।